নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম শাপলা। আজকে শাপলার বড়া করব, দেখো কত সুন্দর শাপলা। আজকে শাপলার বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে শাপলা, প্রথমে ছুলে নেব। কে খাওয়া শাপলার ফুলের বড়া, চলে আসো। ফুলের বড়া না পরি বন্ধুরা, ফুল হয়ে যায় শাপলার বড়া। এভাবে ছুলে নেব যতগুলো লাগবে। আজকের অনেকগুলো আছে শাপলা, দেখো সব ফুলে পরিষ্কার করে নিয়েছি। এতগুলো আমার অনেকগুলো হয়ে যাবে, এবার কেটে নেব সাইজ মতন। কেটে নিলাম, কেটে নিয়েছি। এবার একটু লবণ মাখিয়ে রেখে দেব। লবণ মাখিয়ে রাখলে একটু নরম হবে। লবণ মাখানো হয়ে গেছে, এটা রেখে দেব এবার। এবার আমি বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতন বেসন নিয়ে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নেব পরিমাণ মতো। কালো জিরে দিয়ে দেবো এবার। কাঁচা লঙ্কা বাটা। অল্প করে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব। একটু দেব কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে মিলিয়ে নেব। এবার আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে ব্যাটারটা তৈরি করে নিলাম বন্ধুরা। এবার আমি শাপলাটাকে রেডি করব। শাপলা নিয়ে চলে আসলাম, দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে। ভালো করে হাতে চেপে জলটা ফেলে দেব। এইভাবে শাপলা দিয়ে জলটা, এই দেখো চেপে চেপে ফেলে দেব। চেপে ফেলে দিয়েছি, নিয়ে নিয়েছে এখানে দেখো কাঠি। এবার আমি এইভাবে এক একটা কাঠির ভিতরে শাপলাগুলোই এইভাবে ঢুকিয়ে দেব। এ দেখো এইভাবে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে এক একটা এইভাবে রেডি করে নেব। Thank you.
এগুলো পুরো রেডি করে নিয়ে আসছি। চলো বন্ধুরা, সব তৈরি করে নিলাম। এই দেখো রেডি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিয়ে এবার শাপলাগুলো সব এক একটা নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের ভিতরে এইভাবে ভালো করে দিয়ে এইভাবে ছেড়ে দেবো একটা একটা করে। ভালো করে উল্টিয়ে দেবো এইভাবে। বন্ধুরা উল্টে পেল্টে ভেজে নিলাম, নামিয়ে দেবো। এক একটা দেখো কত সুন্দর ফুলেছে। আরও দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। অনেক বানানো হয়ে গেছে, এটা লাস্ট বানিয়ে নেব। সব হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। শাপলার চপ রেডি হয়ে গেছে বন্ধুরা। চপ বলছি কড়া, চলো খেয়ে দেখাই। নিয়ে নিয়েছি এখানে সস। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, ফাঁকা পাখি রাখো। পাখি কেমন লাগছে বন্ধুরা? আমি তো খাচ্ছি। বলো কেমন লাগছে বন্ধুরা? আমি তো খাচ্ছি, তোমরা বাড়িতে বানিয়ে খাবা। আশা করি সবার ভালো লাগবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। এখানেই শেষ করছি, আসছি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।